যাই করি গরিব বাচ্চা আছে তাহলে দিয়ে দিই। চলুন আজ আমরা পরিচয় করাই আপনাদের সাথে একজন সত্যিকারের মানুষের সাথে। শুনুন তারই মুখে তার লড়াইয়ের অদম্য কাহিনীর কথা। বলছি এই যে এখন রাত্রি 2 বাজে, আমি এখন রাত্রি 2 কোথায়, এখন 3 বাজে, আমি এখন সিঁথির মোড়ে দাঁড়িয়ে আছি। সে এই ভদ্রলোকের দেখা পেলাম, আমি এই ভদ্রলোককে দেখাই। এই ভদ্রলোক এই যে এই সারাদিন রাস্তায় কাগজ বোতল সমস্ত কিছু কুড়িয়ে বেড়ায়। আচ্ছা কাকু, আপনি এই যে করোনা গেল, এই করোনার সময় তো আপনি কাজ করেছেন তো, কুড়িয়েছেন তো, কাগজপত্র সব কুড়িয়েছেন তো? ডাস্টবিন থেকে কুড়িয়ে খেয়েছেন? আচ্ছা ডাস্টবিন থেকে কুড়িয়ে খেয়েছেন। আপনি যে হাতে ময়লা করুন সে হাতে খেয়ে নেন, তাই তো? বা বা বা, কোন এই যে দেখুন, যে হাতে ময়লা করুন সেই হাতে খাচ্ছেন। আপনার বয়স কত হলো? ষাটের কাছাকাছি। অসুখ বিসুখ তো কিছু নেই? কিছু নেই। আচ্ছা কোনো করোনা নেই, শ্বাসকষ্ট নেই, সর্দি কাশি কিছু নেই? আমার তো এমনি কোনো সুগার প্রেশার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আচ্ছা তিনবার কুকুরে কামড়েছে, চুন লাগিয়েছ, সেরে গেছে? বা বা বা, আরও দীর্ঘদিন তুমি বেঁচে থাকো, ভালোভাবে বাঁচো, ভালো করে খাওয়া দাওয়া করো। আর আজকে যে তুমি খাচ্ছ ঠিক আছে, এই টাকাটা আমরা দেবো তোমার। না বাবা। আচ্ছা দেবো না? আচ্ছা তাও তুমি নিজের রোজগারেই খাবে? বাহ বাহ বাহ, ভালো থাকো তুমি অনেক। তোমার নামটা বললে না তো? আমার নামটা আমি বলতে পারবো না, ভুলে গেছি। আমার লোকে তোমায় কি বলে ডাকে? আমাকে তপু বলে ডাকলে রাখলাম, আমার ভালো নাম হচ্ছে তপন ভট্টাচার্য। তপন ভট্ট জানেন? তপন ভট্টাচার্য, মানে তুমি ব্রাহ্মণ? এখন ভুলে গেছি। আচ্ছা তো তুমি বাড়িতে কে আছে তোমার? আমি সব চাকরি ঘুরে গেছি বাড়িতে। আচ্ছা তুমি তুমি রাস্তায় রাস্তায় থাকো সারাক্ষণ, ঘুমো কোথায়? রাস্তায়, ফুটপাথে। রাস্তাপাতে ওই রাজাবাগান এখানে আছে ব্রিজ, হ্যাঁ ওই ব্রিজ ওই চলার শুয়ে থাকি। বাহ বাহ বাহ, এই ভ্যানটার মধ্যে শুই, এই ভ্যানের কাগজ শুয়ে। আর যাই করি গরিব বাচ্চা আছে তাদের দিয়ে দিই। বাহ বাহ বাহ, তুমি ভালো থাকো তোমার। থাকো থাকো, তুমি ভালো থাকো, আরো বেশি দিন থাকো। খালি